হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা খুব ভালো খবর নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা 1,500 টাকা মাসিক ভাতা পায়। সেটা তোমরা সকলেই জানো, যদি না জেনে থাকো তাহলে সেটা জেনে নাও। এটা কি পশ্চিমবঙ্গ সরকার এমপ্লয়মেন্ট গ্যারান্টি, এমপ্লয়মেন্ট যেটা এক্সচেঞ্জ ছিল প্রথমে, ওটাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্তদের 1,500 টাকা করে মান্থলি একটা ভাতা দেওয়া হয়। তো এই যে ভাতাটা দেওয়া হয় সেটা কিন্তু কিছুদিন বন্ধ ছিল, তারপরে আবার এই মানে 2021-এর কিংবা 2022-এ কিছুদিন মানে আবার চালু হয়েছিল। তো আজকে আবার একটা নতুন নোটিশ দিয়েছে সেই ওয়েবসাইট থেকে। তো আমরা সেই নোটিশটা দেখে নেব যে নোটিশটাতে কি বলা হয়েছে। তো দেখো, যে নোটিশটা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি, এক মিনিট আমি এটাকে একটু জুম করে দিই। আচ্ছা, বলছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের চতুর্থ প্রতীক্ষা লিস্ট অর্থাৎ ফোর্থ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbankwb.gov এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 4/6/2022 থেকে, মানে এই মাসেরই 4 তারিখ থেকে, আজকে 2 তারিখ, 4 তারিখ থেকে 13/7/2022 তারিখের মধ্যে, মানে পরের মাসে 13 তারিখ পর্যন্ত আবেদন পত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 1 তারিখের মধ্যে জমা করার অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমাকে একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টটা কিভাবে দেখবে, কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। এবং সেই লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে তুমিও মানে মাসে 1,500 টাকা করে ভাতাটা পেয়ে যাবে। তো তার আগে একটু বলে দিই কি করতে হবে। যদি সেই লিস্টে তোমার নাম থাকে তাহলে অনলাইনে তোমাকে অ্যানেক্সার 1 যে লিঙ্ক আছে একটা, ওটাতে অনলাইনে তোমাকে ফর্মটা জমা করতে হবে এবং সেখান থেকে একটা প্রিন্ট আউট বেরোবে। সেই প্রিন্ট আউটটা নিয়ে এবং মানে এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য, ভ্যালিডেশন করার জন্য আবার অ্যানেক্সার 2 বলে একটা ফর্ম আছে সেটাকে সহ এবং ওই প্রিন্ট আউটটা নিয়ে 13/7/2022 এর মধ্যে তোমাকে সেখানে জমা করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। ওকে, আচ্ছা, আবেদন পত্রের ফর্ম অ্যানেক্সার 2 এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকায় বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। আচ্ছা, এইবার আসি আমরা সেই ওয়েবসাইটটা এবং সেটা কিভাবে পাবে। তো এর জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমার মোবাইলে গুগল ক্রোমে কিংবা গুগলে যেখানে খুশি সার্চ করতে হবে employmentbankwb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে এক ক্লিকে ডাইরেক্ট ওয়েবসাইটেও চলে যেতে পারো, অথবা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে গুগলে সার্চ করতে পারো, ভিডিওটি দেখলে পুরোটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর তোমরা যদি মোবাইল থেকে ইউজ করো তাও হবে, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ইউজ করলেও হবে, একটা পপ আপ উঠে আসবে। এই পপ আপটা এখান থেকে কেটে দেবে এবং পপ আপ কেটে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করলে দেখো এইখানে একটা অপশন দিয়েছে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট, এই যে এই এইটা, এই এই যে এইটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে, ভিউ ওয়েটিং লিস্টটাতে ক্লিক করার পর এখানে ওয়েটিং লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার ওয়েটিং লিস্টে এইটাতে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা সেই 1,500 টাকা পাবার অধিকারী। তো এবার আমাদের ওটা ডাউনলোড হয়ে গেছে, ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমি এখানে প্রায় যেটুকু মানে আমি টোটাল গুনে দেখেছি, তো এখানে প্রায় এক একটা পেজে তোমার 40টা করে আছে এবং এখানে টোটাল যদি পেজ দেখো প্রায় 435টা মতো আছে। তো ওই প্রায় 17,000 সামথিং জন একদম এখানে টাকা পাবে। তো এইবার তোমার নাম এখানে আছে কি নেই সেটা কি করে জানবে, যদি তুমি মোবাইলে ল্যাপটপে, প্রথমে বলি যদি তুমি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করো তাহলে এইটা ওপেন হওয়ার পর কন্ট্রোলের সাথে এফ ক্লিক করবে। কন্ট্রোলের সাথে এফ ক্লিক করার পর তোমার নামটা এখানে তুমি সার্চ করবে। যদি নাম সার্চ করার পর একটু ওয়েট করবে, কারণ অনেক বড় মানে লিস্ট আছে, লিস্টটা সার্চ হতে টাইম নিতে পারে। তো সেই লিস্টে যদি নাম থাকে তাহলে দেখিয়ে দেবে, তার মানে তুমি জানবে এবং তার পাশে এমপ্লয়মেন্ট নাম্বারও তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এই একটা। আর একটা প্রসেস বলি, যারা মোবাইলে সার্চ করবে মোবাইলেও ঠিক সেইভাবে ওপরে ইয়েটা ওপেন করার পর ওপর দিকে দেখবে একটা
সার্চ করার অপশন আছে, যেটা ক্লিক করলে সার্চ করার অপশনের আমি লোগোটা বলে দিচ্ছি, আতস কাঁচের মতো দেখতে হবে। সেটাতে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের নাম সার্চ করবে, এবং সেই নামটা যদি থাকে, এবং নাম থাকলে তার সাথে একটু ডিস্ট্রিক্টটা আগে মিলিয়ে নেবে, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনটা, কারণ নাম তো অনেক সময় এক হয় কিন্তু হয়তো সাব ডিভিশন আলাদা হতেই পারে, তখন তুমি হয়তো ভাববে এটা আমি নাকি। তো যদি তোমাদের কাছে এনরোলমেন্ট আইডি থাকে সেটা দিয়েও তোমরা সার্চ করতে পারো, কারণ এনরোলমেন্ট আইডি থাকলে মিলে গেলে আর কিছু দেখার দরকার নেই। এইবার যাদের নাম যদি থেকে যায় এখানে, তাহলে কি করবে, তারা আবার এই ওয়েবসাইটে এখানে আসার পর, আচ্ছা তো সেই যে লিঙ্কটা আর কি অ্যানেক্সার ওয়ান জমা দেওয়ার, সেটা এখনো এখানে আপডেট হয়নি, কারণ আজকে 2 তারিখ। সেটা এখানে চেক করলে একটু দেখতে পাবে তোমরা যে সাবমিট অ্যানেক্সার ওয়ান, সেখানে ক্লিক করার পর তোমাকে তোমার এমপ্লয় আইডি, যেটা এইটা, এই এমপ্লয় আইডি দেখতেই পাচ্ছ, এই এমপ্লয় আইডি গুলোর মধ্যে তোমাকে দিয়ে তারপরে ইউজার পাসওয়ার্ড দিয়ে সেটা সাবমিট করার পর একটা রিসিভ কপি পাবে। সেই রিসিভ কপিটা এবং অ্যানেক্সার টু, এই দুটোকে নিয়ে তোমাকে চলে যেতে হবে তোমাদের নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট অফিস, এবং সেখানে সেটা জমা করতে হবে। আর নিচে দেখো যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিশন গাইডলাইন, এখানে একটা গাইডলাইনও দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নিতে পারো। আচ্ছা, এই যে যুবশ্রী গাইডলাইনটা আমি পড়িয়ে বলে দিচ্ছি, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা ওয়েটিং লিস্ট নির্দেশিকা, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সার ওয়ান জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সার ওয়ান জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। মানে এটা প্রিন্ট আউট করে তোমাকে অফিসে ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন মানে হচ্ছে ওই ব্যক্তিটাই সেই ব্যক্তি, মানে যেটা নাম আছে তার জন্য ভ্যালিডেশন করতে হবে। ওকে, অ্যানেক্সার ওয়ান এর প্রিন্ট আউট এর সঙ্গে অ্যানেক্সার টু ও জমা করতে হবে। এগুলো ফর্মের নাম, অ্যানেক্সার ওয়ান, অ্যানেক্সার টু, অনেকে বুঝতে পারে না তার জন্য বলে দিচ্ছি। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার ওয়ান, অ্যানেক্সার টু এর সঙ্গে ব্যাংকের পাসবুক এবং ফার্স্ট পেজের, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। অর্থাৎ তোমাকে যে ডকুমেন্টস গুলো জমা দিতে হবে তার সাথে তোমাকে ব্যাংকের পাসবুকও জমা দিতে হবে, কারণ ওই ব্যাংকের পাসবুকের মাধ্যমে তোমার টাকাটা ঢুকবে। আচ্ছা, যাদের ভ্যালিডেশনের প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিনের প্রতীক্ষা করতে হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে। কার্যকরী শূন্যস্থান হলে সেই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন, তার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না। তাহলে তোমরা বুঝতে পারছো অবশ্যই তোমাদেরকে সেই তারিখের মধ্যে জমা করতে হবে, এবং এখানে পুরো স্টেপটা বলে দিয়েছে। স্টেপ ওয়ান, ভিজিট এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল, যেটা পোর্টালের ওয়েবসাইটটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, তারপরে ক্লিক সাবমিট অ্যানেক্সার, যেটা এখানে তোমরা পাবে। আচ্ছা, তার এটা পুরোটা দেখে নি। সাবমিট অ্যানেক্সারে ক্লিক করার পর এখানে আসবে লগ ইন থ্রু ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, তোমাকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি বলতে এই এনরোলমেন্ট নাম্বারটাই হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ডটা তোমরা দেখবে, পাসওয়ার্ড না হলে ভাঙা যায়। আচ্ছা, তারপরে ফিল ব্ল্যাঙ্ক ডিটেলস, তোমাকে ওখানে একটা ব্ল্যাঙ্ক ডিটেলস দেবে, সেটা ফিল আপ করতে হবে অ্যানেক্সার ওয়ান অ্যান্ড সাবমিট। সাবমিট করার পর টেক প্রিন্ট আউট, একটা প্রিন্ট আউট বের করতে হবে, এবং সাবমিট প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার ওয়ান, অ্যানেক্সার ওয়ানটা প্রিন্ট আউট করবে যেটা বেরোচ্ছে অনলাইনে, অ্যালং উইথ অ্যানেক্সার টু, এছাড়াও অ্যানেক্সার টুটাকেও সাবমিট করবে। অ্যান্ড কনসার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন দ্য সাবলিটেড টাইম ফ্রেম ফর দ্য ভ্যালিডেশন, স্টিপুলেটেড টাইম ফর দ্য ভ্যালিডেশন, সরি, এখানে সেই টাইমের মধ্যে তোমাকে এটা মানে ভ্যালিডেশন করাতে হবে। কিপ দ্য কপি অফ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সার ওয়ান ফিউচার রেফারেন্স। আচ্ছা, যে অ্যানেক্সার ওয়ানটা তুমি অফিসে জমা দেবে সেটার একটা কপি তুমি নিজের কাছেও রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যেন আরও অনেকের কাছে পৌঁছে যায়, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে একটি লাইকও করে দাও, এবং যারা জানে না তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।